কালকে একটা ভিডিও ক্লিপ দেখতে পেলাম, বাপ মারা গেছে, মা মারা গেছে, মরা লাশ, অ্যাম্বুলেন্সে তাকে শুয়ে রাখা হয়েছে, বাপ মা মারা গেছে, মৃত লাশটার ফিঙ্গারটা সন্তান হাতের মধ্যে নিয়ে 150 টাকার স্ট্যাম্পের জমি দলিল করে নিচ্ছে, কি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বারবার সিল মেরে মেরে টিপ সয়ে দিয়ে দিয়ে মরা মার কাছ থেকে জমিগুলো মরা মানুষের হাতটাকে ব্যবহার করছে। আজকে মানুষ নৈতিকতার দিক থেকে কত নিচে নামলে পরে এমনটা আচরণ করতে পারে, এই নৈতিকতার ডেভেলপ দুনিয়ার কোনো শিক্ষা দিয়ে হবে না ভাই। সন্তানকে যদি ভালো দেখতে চান সব শিক্ষা আগে বাদ দিয়া কোরআন শিক্ষা আগে ঢুকায় দেন, ঠিক কিনা? টাকা দিয়ে কি করবেন? টাকা দিয়ে যে সুখ হয় তা তো নয়, রূপ দিয়ে কি করবেন? রূপ হলে সুখী হওয়া যায় না। চিত্র জগতের বহু নায়িকা কত সুন্দর চেহারা, সংসার নাই আছে না নাই? পৃথিবীর শীর্ষ ধনী বিল গেটস, বিল গেটসের বউ আছে না নাই? নাই, বউ চলে গেছে। গোটা পৃথিবীর শীর্ষ ধনী বউটা, তাহলে চেহারা দিয়েও লাভ নাই, টাকা দিয়েও লাভ নাই। আপনি সুখী হবেন তখনই যখন আপনি জীবনটা গড়বেন কোরআন দিয়ে। কোরআন দিয়ে নামাজে পড়ো সমাজে কেন গড়ো না, কোরআন দিয়ে নামাজে পড়ো সমাজে কেন গড়ো না, ও নামাজি কোরআন দিয়ে নামাজে পড়ো সমাজ কেন গড়ো না। আজকে যদি কোরআন দিয়ে সমাজ গড়া হতো, সমাজে এরকম বেহায়াপনা, অশ্লীলতা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, ধর্ষণ, চাঁদাবাজি, রাজানি, সন্ত্রাসী থাকতো? কষ্ট দিচ্ছি মনে হয় আপনাদের, আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমি সূরা শুরা থেকে কয়েকটা আয়াত কারিমে আমি তেলাওয়াত করেছি। সূরা শুরার সেই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সেই মহান নবীর প্রতি ভরসা রেখে আসুন একটু মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। এই দুনিয়াতে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গুনাহ করা না গুনাহ না করা, বলেন গুনাহ করা না গুনাহ না করা। আচ্ছা, আজকের সমাজে গুনাহ করা সহজ না ভালো কাজ করা সহজ? বলেন, নেক আমল সহজ না বদ আমল সহজ? বদ আমলটা সহজ। তাহলে বদ আমল করা যে সমাজে সহজ হয় সেটা কি কোনোদিন আদর্শ সমাজ হতে পারে? আচ্ছা, আজকের সমাজে বিয়েটা সহজ না জেনাটা সহজ? আচ্ছা, আজকের সমাজে যাকাত বেশি না সুদ বেশি? আমি কথা বললি তো দোষ হয়ে যায়, আমার কথা বললে কি হবে? দোষ হয়ে যায় হুজুর। এগুলো কি ওয়াজ শুরু করলেন আপনি? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গুনামুক্ত জীবন যাপন করা। আপনি হাজার রাকাত নামাজ পড়েছেন, আপনি পাপ করলেন, কিন্তু হাজার রাকাত নামাজ নফল নামাজ না পড়ে আপনি একটা পাপ ছেড়েছেন, এটার বরকত বেশি। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? কথাটা কিন্তু খুব মূল্যবান। শেষ রাতে তাহাজ্জুদ পড়লাম, কিন্তু দিনের বেলা যায় আরেক জমি দখল করলাম, অন্যের জমি দখল করলাম, লাভ আছে? লাভ নেই। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে সবচেয়ে তোমার জীবনের বড় চ্যালেঞ্জ হলো বড় বড় গুণাগুলোকে তুমি ছেড়ে দাও, বড় বড় গুণাগুলোকে তুমি কি ছেড়ে দাও, আমি তোমাকে সব গুণা মাফ করে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। দেখেন আল্লাহ তাআলা রেজাল্ট কত সুন্দর, কবিরা গুণাগুলো ছাড়ো, কি গুণা? কবিরা গুণা। কিন্তু আমরা কি বড় গুণা নিয়ে চিন্তা করি না ছোট গুণা নিয়ে চিন্তা করি? ছোট গুণা হুজুর, ওই যে কি বলে ওজুর মাসলা মাসাইল নিয়ে মাকরু কিছু হয়, মাকরু বিষয় নিয়ে আমরা বেশি মাতামাতি করি। আমি বেশি লম্বা ব্যাখ্যা যেতে চাই না, কিন্তু কেউ বলে না হুজুর সুদ খাওয়া কি, এটা কেউ বলে না। হালকা কিছু কিছু বিষয় নিয়ে আমরা কথা বলি,
কিন্তু বড় বড় কবিরা গুনাহগুলো আছে না নাই আচ্ছা আমার একটা আলোচনা আছে বিশাল লম্বা 100 কবিরা গুনাহ আমার একটা আলোচনা আছে আমি সেখানে বিশদ আলোচনা করেছি তো কবিরা গুনাহগুলোর মধ্যে আমার রাসূল আবার কিছু ব্যাখ্যা দিয়েছেন আমি দেখি সেই দিকে যাচ্ছি আস্তে আস্তে তো কবিরা গুনাহগুলোকে আমরা ছেড়ে দেব জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون جلب الله أكبر نمبر وان هلو পাপ কে নিয়ন্ত্রণ করতে হবে পাপ কে ছেড়ে দিতে হবে কিন্তু এই জায়গায় যারা বসে আছেন এমন কি গোটা পৃথিবীতে যত মানুষ এখন আছে প্রত্যেক মানুষের মধ্যে পাপ আছে না নাই আছে আস্তে বলবেন না আছে না নাই পাপ আছে পাপ মুক্ত জীবন কারো নাই পাপ আছে যার চোখে পানি আছে তার কারণ পাপ হওয়ার সঙ্গে সঙ্গে ইমানদার তখন অস্থির হয়ে যায় আল্লাহ আমি গুনাহ করে ফেললাম এই যে বান্দা অস্থির হয়ে গুনাহ করে যখন সেজদায় পড়ে কাঁদে আল্লাহ বলেন বান্দারে এই যে তুই চোখের পানি ফেলে কাঁদলি আমি তোর গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম গুনাহ হবে না কেন গুনাহ তো হবেই لو لم تذنبوا لذهب الله بكم ولجاء بقوم حتى يذنبون তুমি যদি গুনাহ না করো বান্দা আমি এই দুনিয়া থেকে তোমাকে বের করে দিয়া এমন একটা জাতি পাঠাবো যারা গুনাহ করবে আর চোখের পানি ফেলে আমার কাছে maaf চাবে আমি তাকে maaf করে দেব জোরে বলি সুবহানাল্লাহ আজকে থেকে আমরা গুনাহ করা শুরু করব এরকম কিছু বুঝলেন নাকি আপনি হুজুর তো বলেই দিবেন আল্লাহ তাআলা এখানে আশ্বাস দিচ্ছেন বান্দা গুনাহ করেছো হতাশ হয়ে পড়ো না কেন হতাশ হচ্ছে তুমি আমি তোমার প্রভু তুমি আমার গোলাম তুমি আমার বান্দা গুনাহ করেছো পাপ করেছো অপরাধ করে আমার সামনে আসামি হয়ে আমার কাছে মাফ চাও আমি তোমাকে মাফ করে দেব কিন্তু চ্যালেঞ্জ থাকতে হবে কবিরা গুনার দিকে যাওয়া যাবে না হঠাৎ করে হয়ে গেছে সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব কার কাছে আল্লাহর কাছে মাফ চেয়ে নেব গুনাহ আছে যার চোখের পানি আছে তার ফেরেশতার গুনাহ করার যোগ্যতা নাই মানুষের গুনাহ করার যোগ্যতা কে দিয়েছেন আল্লাহ দিয়ে দিয়েছেন এরপরও বান্দা গুনাহ করেন আল্লাহর ভয়ে তখন আল্লাহ বলেন ও ফেরেশতারা শোনো তোমাদের গুনাহ করার যোগ্যতা নেই এইজন্য তোমরা গুনাহ করতে পারো না আমার বান্দার গুনাহ করার যোগ্যতা থাকার পর আমার বান্দা আমার ভয়ে গুনাহ করে না এইজন্য ফেরেশতারা চাইতে আমি মানুষের দামটা বাড়ায়া দিয়েছি যেরকম সুবহানাল্লাহ আমার আপনার দাম কম না বেশি আস্তে বলবেন না কম না বেশি যদি ইমানদার হতে পারে কি হতে পারে ইমানদার হতে পারে এক নম্বর হলো গুনামুক্ত জীবন পাপ নিয়ন্ত্রণ করা আজকে আমি সাতটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আলোচ্যায়তের আলোকে সাতটা বিষয় এক নম্বর হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমরা গুনাহটা ছেড়ে দেব গুনার দিকে মন যেতে চায় পাপের দিকে মন যেতে চায় কিন্তু পাপ করতে মন চাইলেই পাপ করা যাবে না কারণ আমাকে দেখছেন কে আস্তে বলুন আমাকে দেখছেন কে আল্লাহ আমাকে দেখছেন সব দিন অবজার্ভ করছেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন ইনতাজতানিবু কাবায়র মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম سيئاتكم وندخلكم مدخلا كريما বান্দা তুমি যদি বড় বড় গুনাহগুলো থেকে নিজেকে পরহেজ রাখতে পারো মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম বান্দা তুমি জেনে রেখে দিও তোমার জীবনের সমস্ত সাইয়্যাতকে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে আমি তোমাকে তোমার সম্মানজনক জান্নাত আমি তোমাকে জান্নাত দিয়ে দেব জোরে বলে সুবহানাল্লাহ কিন্তু পাপ তুমি করবা তাহলে কি হবে বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন জোরে বলুন আল্লাহু আকবার
আমি যে আয়াতগুলো বলছি শোনো শোনো কষ্ট পাচ্ছেন না তো ভাই আমার দেশে তো আবার আয়াত ছাড়াও ওয়াজ হয় আছে না নাই আমার দেশে আয়াতও লাগে না এরকম ওয়াজ আছে কি আয়াত 2 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা কথা বলে 1 ঘন্টা তো কম সময় না একটা আয়াত বলে আছে না নাই এই কি হলো এই যে এই কই যাই ফি মুশকিলা কোন প্রবলেম বসো 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 আব্বু বসো মাহফিলে বসে নড়াচড়া করাটা এটা কিন্তু বিনা কারণে সুস্পষ্ট এটা খেলাফ কাজ এটা ভালো কাজ না মাহফিলে বসে যদি আপনি মজা না পান নামাজ সেজদা দিয়ে যদি তৃপ্তি না পান যদি মনে হয় ইমামটা নামাজ শেষ করবে কখন যদি কোরআন তেলাওয়াত শুনে কোরআন তেলাওয়াত করে যদি আপনার দিলে যদি একটু মজা না আসে ভাবতে হবে আপনার দিলটা মরে গেছে আপনার দিলে মরিচা ধরেছে এটাকে একটু চিকিৎসা করা দরকার কি উঠবেন না কত সময় তো চলে যায় আমাদের বসেন না এটা তো কোরআনের ক্লাস যে জায়গায় বসে আছি এই জায়গার মর্যাদা যদি কেউ জানতো যদি এটার গুরুত্ব যদি কেউ বুঝতো বসা নিয়ে মারামারি লাগতো বসে বসে রাত হয়েছে কি এমন রাত হয়েছে তবে আমার টাইম কিন্তু শেষ কই বিপ্লব ভাই কই আমারে তো কইছেন আপনি জি সম্মানিত ভাইয়েরা তাহলে আমি সাতটা বিষয়ে কথা বলবো এক নম্বর হলো আমরা পাপ ছেড়ে দেব রাজি আছি তো কি ছেড়ে দেব বলেন বুজুর্গ হওয়ার জন্য কিছু লাগে না সবচেয়ে বড় পীর সবচেয়ে বড় বুজুর্গ সেই যে পাপ ছাড়ে মাথায় টুপি দিলে আর কপাল কালো বানালে আর মুখে দাড়ি রাখলে আর পরনে একখান লম্বা লম্বা জুব্বা পরলেই বুজুর্গ হওয়া যায় না